আনন্দ করি। আনন্দের মধ্যে যেন কোনো অঘটন না ঘটায়, কবিদের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। এখানে আমাদের গ্রামবাসী মা এবং বোনরা এসেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকের মাকে সিঁদুর দিয়ে রাঙিয়ে দিচ্ছে। কেমন আছো? মাকে সিঁদুর দিয়েছ? মাকে সিঁদুর দিয়েছ? এখনো দাওনি, দেবে তো মাকে। আমাদের গ্রামের বৌদি তো আশা নিয়ে এসেছে, সিঁদুর খেলায় মেতে উঠেছে আমাদের মা এবং বোনরা। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। আজকের দশমীর এই মায়ের সিঁদুর খেলাতে সবাই মেতে উঠেছে, খুবই সুন্দর। আমাদের এই গ্রামের মা বোনরা খুবই সুন্দরভাবে মাকে রাঙিয়ে দিচ্ছে সিঁদুর খেলাতে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। Thank you.
আমি দেখে খুবই আনন্দ হলাম। তো আজকের মাকে বিসর্জনী দিচ্ছে সবাই দুঃখেতে, এখন মায়ের সেই দুঃখ কামনা করছে। মাকে এক বছরের জন্য হারিয়ে যেতে হবে, তো তার কারণে এই গাইনের বাজারে আজকের আনন্দ এবং দুঃখের মধ্য দিয়ে মাকে এক বছরের জন্য যেতে হবে। তো আবার এক বছরের জন্য মায়ের আসার কামনায় থাকবে যে মা কবে আসবে, মা কবে আসবে এবং কতদিন পরে আসবে। এবং যে সব কমিটিরা এই মেলা এবং উৎসবকে যেভাবে সম্পূর্ণ করেছে তাদের আমি ভিডিও এক্ষুনি দেখাচ্ছি। এবং সেই এই মেলা কমিটির পরিচালনায় খুব সুন্দরভাবে আজকের পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, আজকের দশমী, সেই দশমীতে আজকের মাকে বিদায় দিয়ে মায়ের আসার আগমনের অপেক্ষায় এই সর্বজনীন শ্রী শারদীয়া দুর্গা উৎসবের কমিটি এখানে গাইনের বাজারে মায়ের আশঙ্কা কামনা করছে। তো
মাকে আজকের বিদায় দিবে। তো কমিটির কাছে একটু এক মিনিটের জন্য আমি কথা বলবো, আজকের মাকে কিভাবে বিদায় দিবে এবং কিভাবে মাকে নিয়ে যাবে আমাকে এই ভিডিওর সামনে আপনাকে একটু বলতে হবে। হ্যাঁ একটু জোরে বলুন, বিদায় দিতে হবে, একটু মাইকে বলুন, মাইকে বলুন, তাহলে শোনা যাবে। ধন্যবাদ জানাবো স্যারকে। তো আজকের দিনে এই মাকে বিজয়া দশমীতে সব আমাদের গ্রামবাসী মা এবং বোন এবং দাদা ভাই এবং বন্ধুরা যারা এসেছে আমি এই ক্যামেরার সামনে তুলে ধরব। আমি গ্রামের ছেলে কার্তিক সামন্ত, আমার এই হচ্ছে আমার গ্রামের নাম, একটু একটু হলেও উন্নত মানের হোক আমি চাই। আমি তোমাদেরকে সেই ভিডিওটা দেখানোর জন্য আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমাদের কার্তিককে নিয়ে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ
পাচ্ছ এখানে অনেক ভাই বন্ধু সবাই রয়েছে আমাদের গ্রামের ছেলে শেষ করতে হবে।